আমাদের সোনার বাংলা আমরা সোনার বাংলার মতোই স্বপ্ন দেখতে পারি ইনশাআল্লাহ তাদের জন্য। ইনশাআল্লাহ এরা পারবে। চিন্তা করেন এই যে বাচ্চাগুলো আসতেছে, ছোট ছোট বাচ্চাগুলা, এরা আসলে বোঝে না যে দুর্যোগটা কি, দুর্যোগে যে কি, এরা এটা বোঝে না। কিন্তু দেখেন এই প্রথম যে বাচ্চাটা ভাইরাল হলো, প্রথম যে উমরা করার জন্য যাওয়ার জন্য টাকা রাখছিল, সে বাচ্চাটা চিন্তা করেন উমরা করতে যাবে, ওখান থেকে সে টাকা রাখছে, এটা নিয়ে আসছে। চিন্তা করেন কি একটা ইউনিটি আমাদের মধ্যে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। সেই ইউনিটা এ বাচ্চাদের যাতে উজ্জীবিত থাকে, এরা যাতে দেশ জাতিকে যেভাবে মায়া করছে, যেভাবে প্রেম দেশপ্রেম এদের ভিতরে জাগ্রত হয়েছে, তা যেন থাকে, অটুট থাকে। আমাদের যে এই সব জাতিগোষ্ঠীর একটা ঐক্যের সেতু বন্ধন মিলন মেলা তৈরি হয়েছে, তা যেন থাকে, ইনশাআল্লাহ এই নাম্বার পারবো। ওই কারণে তাদেরকে আমি একজন সন্তানের বাবা হিসাবে আমার বাচ্চাদেরকে আমি বেশি না 10 টাকার প্রতি, আমরা যদিও আপনি আমাদের সিটিজেন 10 টাকা নতুন পয়সার প্রতি আমাদের একটা আলাদা একটা টান কাজ করে, আমরা যতই বয়স্ক হয়ে যাই তো এখন এই কারণে আমি এটা সাম এটা কিছুই না, তো তাদের যেন একটা স্মৃতি হিসাবে থাকে যে আমি যে গেলাম এই 24-এর যুদ্ধে বন্যা ক্ষতিগ্রস্ত দেশবাসীর পাশে দাঁড়াতে, এটা আমার একটা স্মৃতি আসছে একজন আলেমের হাত থেকে। এই যে বাংলাদেশ আলেম ওলামার দেশ, পীর আউলিয়ার দেশ, আমি একজন পীর সাহেব একটা দরবারের কথা নিচ্ছি। ছোট বাচ্চাদেরকে, যারা বাচ্চা আসছে, যারা শিশু কিশোর বাচ্চারা আসছে তাদেরকে দিচ্ছি। এটা প্রথম দিন থেকে চালুমান, প্রথম দিন থেকে চালুমান, এই পর্যন্ত প্রায় আমার 1.5 লাখ টাকা গেছে বাচ্চাদেরকে দিছি, আর আমি 500 মানুষের চাউল ডাল দিয়েছি। আচ্ছা, এই তাহলে কত সংখ্যক বাচ্চা আসছে বলে মনে করেন? এখন ওটা তো আমি শিওর হিসাব করতে পারবো না। আজকে আমার প্রায় 10,000 টাকা গেছে, আজকে আমার 10,000 টাকা গেছে 10 টাকা নোট করে, তাইলে হিসাব করেন কতগুলো বাচ্চা তার যে মনের যে আনন্দ, সে নতুন নোটটা পাওয়ার পর তার মনের যে একটা প্রেম জাগ্রত হওয়া, দেখা চোখের যে সিদ্ধ দেখতেছে, যদি না বোঝে যে আসলে দেশের জন্য কিছু করলে কিছু পাওয়া যায়, দেশের জন্য করলে কিছু পাওয়া যায়, ওটার জন্য তাদের মধ্যে স্মৃতির মধ্যে গাঁথে। কারণ বাচ্চারা হচ্ছে মাটির মতো, বাচ্চারা হচ্ছে কাদা মাটির মতো, এদেরকে আপনারা যা করবেন যেভাবে করবেন ওইভাবেই হবে, তার জন্য আমি আমার ক্ষুদ্র চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। যারা এগুলো করছে আমি বলবো আপনার ঘরে আগুন লাগছে, আপনার ঘরে চুপ করতে বলবো, আপনার ঘরে আগুন লাগছে। এখন আগুন লাগার পরে আপনি ঘরের পানি নিবারণ না করে আপনি কি ওখানে পেট্রোল ঢেলে দিবেন? এটা কি শুভ হবে? এটা কি ভালো হবে? আপনি ওখানে যদি পেট্রোল কেরোসিন ঢেলে দেন, মোবিল ঢেলে দেন, এটা কেমন হবে? হ্যাঁ, আরো প্রাণঘাতী হবে না, আরো আত্মঘাতী হবে না? এটা তত্রুপ যারা এখন বর্তমানে আনসার বাহিনী গতকাল করেছে, আজকে রিস্কাওয়ালা করছে, এটা তো রিস্কাওয়ালা না, আনসার না ভাই, এটা হচ্ছে আমাদের দেশের জাতির শত্রু, একটা দুষ্কৃতিকারী এবং দেশ ও জাতির মধ্যে যে আমরা কষ্টে পতিত হয়েছি, ওই কষ্টটা থেকে তারা যেন আমরা সহজে বের হতে না পারি, দেশ জাতিকে আরো বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য তারা আসছে, তারা আমাদের শত্রু, তাদের বিচার হওয়া উচিত।